সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্থাপন করা হলো স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ 41তম স্প্যান, আর এই স্প্যানটি স্থাপনের মাধ্যমে পূর্ণ হলো সেতুর মূল অবকাঠামো নির্মাণ। দীর্ঘ এই সেতুর মূল অবকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বৃহস্পতিবার সেতুর শেষ স্প্যানটি চায়না ও ইংরেজি ভাষায় কিছু বার্তা লিখেছিল প্রতিষ্ঠানটি। শেষ স্প্যান বসানোর মতোই যে লেখার প্রতি কৌতূহল বাংলা ভাষাভাষী মানুষের, স্প্যান ও স্প্যানবাহী ক্রেনের গায়ে চীনা ভাষায় লেখা ছিল পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের জন্য একটি শুভেচ্ছা বার্তা। চীনা ভাষা থেকে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় অতি যত্ন সহকারে নানা সমস্যা মোকাবেলা করে শীঘ্রই আমরা এ সেতু বাস্তবে রূপ দেব, আমরা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে বদ্ধপরিকর। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, এখন আমাদের অনেকগুলো কাজ বাকি থাকছে, যেমন রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, ব্রিজের রেলিং, স্ট্রিট ও আর্কিটেকচারাল লাইটিং, গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থাপন করতে হবে। রোডওয়ে স্ল্যাবের 2917টির মধ্যে 1285টি স্থাপন করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় এসব কাজ শেষ করার জন্য, কারণ সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য আমাদের উপর প্রত্যাশা চাহিদা অনেক বেশি রয়েছে। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন করার একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে। দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর নামকরণ নদীর নাম অনুসারেই হবে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নেতার নামে নয় বলে জানা গেছে। অর্থাৎ নির্মাণাধীন পদ্মা সেতু পদ্মা নদীর নামেই বাংলাদেশ সহ গোটা বিশ্বের কাছে পদ্মা সেতু হিসেবেই পরিচিত পাবে। সরকারের নীতি নির্ধারণী মহলের সঙ্গে বুধবার কথা বলে এমন তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলেছেন, দেশের এই বৃহৎ অবকাঠামোর নামকরণ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন শেরে বাংলা একে ফজলুল হকের নামে সেতু নামকরণ করা দরকার, আবার কেউ কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাওলানা ভাসানী, কবি সুফিয়া কামাল, জীবনানন্দ দাশের নামে সেতু নামকরণের দাবি তুলেছেন। তবে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো কোনো ব্যক্তির নামে এই সেতুর নামকরণ করা হবে না। এদিকে ফজলুল হক গবেষণা পরিষদ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে পদ্মা সেতুর নামকরণ অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের নামে করা হোক। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর নাম প্রসঙ্গে আগেই জানিয়েছেন যে নদীর নাম অনুসারে পদ্মা সেতুর নাম থাকবে। বাংলাদেশে এর আগে আর কোনো সরকারি অবকাঠামো এত বেশি অর্থ খরচ করে তৈরি করা হয়নি। বলা হচ্ছে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক ভূমিকা রাখবে এই সেতুটি। অর্থনীতিবিদ নাজদীন আহমেদ বলেছেন, পদ্মা সেতু বেশ কয়েকটি ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে যাচ্ছে। প্রথমত, সেটি মানুষের ও পণ্যের যাতায়াতে সময় বাঁচিয়ে দেবে, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বাড়বে। আর দ্বিতীয় যেটা হবে, এই সেতুকে ঘিরে অনেক অবকাঠামোগত উন্নয়ন হবে, পণ্য পরিবহন সহজ হয়, অনেকে ওই এলাকায় গিয়ে বিনিয়োগ করবেন। দক্ষিণাঞ্চলের উন্নয়নে এটা ইতিবাচক ভূমিকা রাখবে, সেসব এলাকায় অনেকে নতুন নতুন কারখানা খুলবেন, ব্যবসা বাণিজ্য করবেন। সম্মানিত দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে পারেন।